হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভ্লগস টু টু। তো আজকে একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কলেজে ফিস্ট খেতে যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমাদের ট্রেন চলে এসেছে, এবার ট্রেনের মধ্যে চড়ে আমরা কলেজ পর্যন্ত যাব। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানিও। স্টেশনের মধ্যে নেমে পড়লাম, এখান থেকে কিছুটা পথ হেঁটে যেতে হবে, তো ওখান থেকে আবার টোটোতে করে যাব। তো দেখো, পাঁশকুড়া স্টেশন থেকে এই রেলপাতের ওপর দিয়েই কিন্তু যাতায়াত করতে হয়, অনেক মানুষ এইখান দিয়েই যাতায়াত করে, বিশেষ করে কলেজে যারা পড়াশুনো করে এখান দিয়েই যেতে হয়। এই জায়গাটা খুব খারাপ, এইখান দিয়ে পারাপার অনেকেই হচ্ছে। তো এখানে অনেকগুলো পাত, কোন পাতে কি গাড়ি চলে আসে কেউ বুঝতে পারে না। তো এবার আমরা টোটো স্ট্যান্ডের মধ্যে চলে যাচ্ছি। দুঃখের বিষয়, এখানে বেশি টোটো নেই, তাই আমাদেরকে মেশিন ভোনে করেই যেতে হবে। আর মাত্র 10 মিনিটের মতো পথ আছে, তো চলেই যাব। দেখো, এবার চলে এসেছি আমরা কলেজের কাছাকাছি। এখানে বিএড এবং ডিএল এ সব কিছুই করানো যায়। কলেজের ভেতরে লাইব্রেরির মধ্যে বসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই লাইব্রেরি তো পছন্দ করো, যেমন আমিও খুব পছন্দ করি লাইব্রেরি। প্রণাম করেছো? খাওয়াটা
একটা করেছি।